মানুষের রূহ যাওয়ার সময় তার চেহারা থেকে মুখ থেকে ঘাম বের হয়ে যাচ্ছে। ভয়ে কষ্টে সে চিৎকার করতে চেয়েও চিৎকার করতে পারছে না, প্রস্রাব পায়খানা শরীর থেকে বের হয়ে যাচ্ছে। যারা সাধারণত মৃত্যুর সময় মানুষের কাছে থাকে, অনেক সময় এমন অভিজ্ঞতা তাদের হয়েছে, মানুষ ফেরেশতার ওই বিভৎস চেহারা দেখার সাথে সাথে ভয় পেয়ে যায়। আশেপাশের আত্মীয় স্বজন থাকে, চাইলেও তাদেরকে বলতে পারে না, আমাকে ধরে রাখো, আমাকে সাহায্য করো, আমি কষ্ট সহ্য করতে পারছি না। ঠিক ওই সময়ে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কঠিন মুহূর্তে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলতে থাকে, আল্লাহ এই যে কঠিন পরিস্থিতি হবে আমি বুঝতে পারি নাই, এই কঠিন পরিস্থিতির কথা বুঝতে না পারার কারণে দুনিয়ার জীবনে আমি আমার হায়াতের মূল্যায়ন করি নাই, সময়ের গুরুত্ব দিই নাই। আপনি যদি দয়া করে মেহরবানি করে আমার হায়াতের সময়টা আর একটু বাড়িয়ে দেন, আমাকে কয়েকটি দিনের জন্য কয়েকটি বছরের জন্য যদি দুনিয়ার মধ্যে আবার হায়াত বাড়িয়ে দেন, আমি কথা দিচ্ছি এই কয়েকটি দিনে ভালো আমল করে আমি আপনাকে সন্তুষ্ট করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নিদা জা আহাদুকুম, যখন তোমাদের কারো সামনে মৃত্যুর সময় চলে আসবে, সাক্ষাৎ শুরু হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের এক মুহূর্ত আগে অথবা এক মুহূর্ত পরে পর্যন্ত তোমাদেরকে সময় দিব না, এই সময় আফসোস করে কোনো কাজ হবে না। এই হলো এক জায়গা। দ্বিতীয় আরেক জায়গা, যেখানে মানুষ সময় অপচয়ের কারণে আফসোস করবে কিন্তু কাজে লাগবে না, জাহান্নামের মধ্যে। জাহান্নামের জিম্মাদার মালিক ফেরেশতার কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে হস্তান্তর করবেন, যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, আজাব যখন শুরু হয়ে যাবে, মানুষ জাহান্নামী ব্যক্তি আজাব আর কষ্ট সহ্য করতে না পারে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি বুঝতে পারি নাই, অনেকবার জাহান্নামের আজাবের কথা শুনেছি কিন্তু আজাব যে এতটা ভয়ঙ্কর হবে আমি বুঝতে পারি নাই, আমাকে যদি আপনি দয়া করে আর একটিবারের জন্য দুনিয়ার জীবনে পাঠিয়ে দেন, কথা দিচ্ছি এইবার আপনি অসন্তুষ্ট হন, এমন কাজ আমি আর করব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বলবেন জানিয়ে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা যখন আমার কাছে এমন আবেদন করবে, আবদার করবে, আমি তাদেরকে বলে দিব, তোমাকে যে 50-60 বছরের হায়াত আমি দিয়েছিলাম, ওই 60-50 বছর আমি আল্লাহকে খুশি করার জন্য যথেষ্ট ছিল, যে হায়াত তোমাকে আমি দিয়েছিলাম, যে সময় দিয়েছিলাম, ওই সময় তো আমি আল্লাহকে খুশি করার জন্য যথেষ্ট ছিল, তখন যেহেতু খুশি করতে পারো নাই, নতুন করে তোমাকে আমি যতবারই সুযোগ দিই তুমি আমাকে খুশি করতে পারবা না। এজন্য দুই জায়গায় মানুষ দুনিয়াতে সময় অপচয় করার কারণে আফসোস করবে কিন্তু কোনো কাজে আসবে না, আল্লাহ সময় আর ফিরিয়ে দিবেন না। এজন্য যেই কাজে আমাদের সময় অপচয় হয় সেই কাজ একজন ইমানদার কখনোই করতে পারে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই জিনিসের ব্যাপারে মানুষ এতটাই উদাসীন যে দুই জিনিস মানুষকে বেশি ধোকায় ফেলে। দুই জিনিসের ব্যাপারে মানুষ এতটাই উদাসীন, খেয়াল করে না, বুঝতে চায় না, যার কারণে ওই দুই জিনিস মানুষকে বেশি বেশি ধোকায় ফেলে। প্রথমত মানুষের জীবনের সুস্থতা, আর দ্বিতীয় হলো অবসরতা। সুস্থতা এই বিষয়টা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আজকের আলোচনার সাথে যে অংশটুকু প্রাসঙ্গিক, অবসরতা। মানুষ যখন ব্যস্ত থাকে না, সময় পড়ে আছে, সময় কাটে না, এই সময়ের ব্যাপারে মানুষ খুবই উদাসীন। এখন অবসর আছে, কি করবে, কোন কাজে সময় ব্যয় করবে ওই কাজটা খুঁজে পায় না মানুষ, বলে না যে সময় কাটানো হুজুর কি করব, সময় কাটানোর মতো কোনো কাজ খুঁজে পায় না মানুষ। ওই সময়টুকুর ব্যাপারে মানুষ খুবই উদাসীন হওয়ার কারণে এই অবসরতা মানুষকে বেশি বেশি ধোকা দেয়। কেন? কারণ একজন ইমানদারের জন্য তো অবসর সময় থাকতেই পারে না। একজন ইমানদার সুযোগ খুঁজে, ফুরসত খুঁজে, অবসর সময় খুঁজে, কখন আমি একটু সময় পাবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব। তো অবসরের সময় কোথায়, অবসরটা কোথায়? ইমানদার সব সময় ব্যস্ত, হয়তো সে দুনিয়ার কাজে ব্যস্ত অথবা আল্লাহকে সন্তুষ্ট করার কাজে ব্যস্ত,
ইমানদারের জীবনে ব্যস্তহীন অবসর বলতে কোনো সময় কখনো থাকতে পারে না। কিন্তু ইমানদার এই কথাটুকু বুঝে না, বিদায় আল্লাহ নবী বলেন মানুষকে অবসরতা বেশি বেশি ধোকায় ফেলে। অনেক মানুষ খেলা কাকে বলে বুঝেও না, চার ছক্কা আউট কাকে বলে বুঝে না, গোল কাকে বলে, অফসাইড কাকে বলে বুঝে না, মুরব্বি মানুষ। কিন্তু সময়ে ফাঁকা অবসর কি করবে, দোকানে খেলা চলতেছে, প্রজেক্টরে খেলা চলতেছে, সামনে যেয়ে দাঁড়িয়ে আছে। আসলে আল্লাহর বন্দা খেলার আগামাথা কিছু বুঝে না, সময় কাটায়, কি কাটায়, সে কিন্তু এই খেলা দেখে কিছু উপভোগ করতেছে, গোল হয়েছে একটু লাফালাফি করতেছে, বিষয় কিন্তু এমন না। এই এই খেলায় কেউ হেরে গেলে সে রাত্রে ঘুমাবে না, রাত্রে কান্নাকাটি করবে, তার কোনো দিক দিয়ে লস হয়ে যাবে, বিষয়টা এমন না। সে খেলা কেন দেখতেছে, সময় কাটানোর জন্য। তার অবসরতা তাকে ধোকায় ফেলেছে, তার অবসরতা তাকে ধোকায় ফেলেছে, সে বুঝতে পারতেছে না। আল্লাহ নবী বলেন দুইটা জিনিস মানুষকে ধোকায় ফেলে, একটা হলো সুস্থতা, সুস্থ থাকতে মানুষ বুঝে না, অসুস্থ হলে আইসিইউতে ঢুকে থাকে, তখন আফসোস করে, হাই যদি নামাজটা পড়তাম। অবসরতা কত বড় নিয়ামত মানুষ বুঝে না, যখন মানুষ ব্যস্ত হয়ে যায়, আল্লাহ মানুষকে ব্যস্ত করে দেয়। যখন আপনি নামাজের কথা বলবেন ওই ব্যক্তিকে, হুজুর মসজিদে যাওয়ার সময় পাই না, এত ব্যস্ত কাজ, এত ব্যস্ত কাজে, এত ব্যস্ত, আগে টুকটাক মসজিদে গেলেও এখন মসজিদে যাওয়ার সময় পাচ্ছি না। এই ব্যস্ততাকে তার জন্য রহমত নাকি গজব, গজব। সে অবসরতাকে কাজে লাগায় নাই, এজন্য আল্লাহ তাকে ব্যস্ততা চাপিয়ে দিয়েছে, এখন সে কাজের চাপে আর সিজদা দিতে পারে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা সময় আসার পূর্বে, পাঁচ অবস্থা আসার পূর্বে তোমরা পাঁচটা সময়কে, পাঁচটা অবস্থাকে কাজে লাগাও। পাঁচটি সময় তোমাদের সামনে আসার পূর্বেই তোমরা পাঁচটি সময় আর অবস্থাকে তোমরা কাজে লাগাও। মৃত্যু চলে আসার পূর্বে তোমার হায়াতকে তুমি আবাদতের কাজে লাগাও। অসুস্থতা রোগ ব্যাধি তোমার শরীরে বাসা বাঁধার পূর্বে তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও। অবসরতা থাকা সত্ত্বেও, ব্যস্ততা আসার পূর্বে তোমার খালি সময়কে, অবসরতাকে তুমি আবাদতের কাজে লাগাও। তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে, বার্ধক্য চলে আসার পূর্বে যুবক তুমি তোমার যৌবনকে আবাদতের কাজে লাগাও। তুমি গরিব হয়ে যাওয়ার পূর্বেই, দরিদ্র হয়ে যাওয়ার পূর্বেই আল্লাহ যে সম্পদ তোমাকে দান করেছেন সেই সম্পদকে আল্লাহর জন্য খরচ করে সম্পদকে তুমি কাজে লাগাও। একজন মানুষ যদি খেলায় বুদ্ধ হয়ে থাকে, খেলা তার পেশা, খেলা তার নেশা, অথবা সে একজন খেলার দর্শক, খেলোয়াড় প্রেমিক, এই খেলা দেখার মাধ্যমে যে পাঁচটা অবস্থাকে আল্লাহ নবী মূল্যায়ন করতে বলেছেন, পক্ষান্তরে খেলা দেখার মাধ্যমে তার হায়াতের সময় নষ্ট হয়, যুবকের যৌবনের সময় নষ্ট হয়, ব্যক্তির অর্থ টাকা পয়সা নষ্ট হয়ে যায়, একজন মানুষের সুস্থতার অকৃতজ্ঞতা অবমূল্যায়ন হয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা অবস্থা আসার পূর্বে মুসলমান তুমি তোমার পাঁচটি সময়কে কাজে লাগাও। খেলা দেখার মাধ্যমে যে পাঁচটা সময়কে আল্লাহ নবী কাজে লাগাতে বলেছেন, পাঁচটা অবস্থাকে আল্লাহ নবী কাজে লাগাতে বলেছেন, প্রত্যেকটা অবস্থার অমূল্যায়ন হয়। এজন্য খেলা দেখা একজন মুসলমানের জন্য কখনোই জায়েজ হতে পারে না।